স্বল্প থেকে মধ্যমায়ের দেশে পরিণত হতে সরকারের যে মেগা প্রকল্পগুলো দেশের চেহারা পাল্টে দিয়েছে তার মধ্যে অন্যতম মেট্রো রেল। ঢাকার যানজট নিরসন সহ নগরবাসীর যাতায়াত আরামদায়ক ও নির্বিঘ্ন করতে 2012 সালে মেট্রো রেল প্রকল্পের কাজ শুরু করে সরকার। ছয়টি এমআরটি লাইনের অধিকাংশের কাজ প্রাথমিক পর্যায়ে থাকলেও সবচেয়ে বেশি অগ্রগতি এমআরটি লাইন 6A-র, যা উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত বিস্তৃত। এ অংশের দৈর্ঘ্য 11.73 কিলোমিটার, যেখানে স্টেশন রয়েছে 9টি। 11.04 কিলোমিটার বায়াড্রাক্ট দৃশ্যমান। পাশাপাশি স্থাপন করা হয়েছে রেল লাইন। এছাড়াও 9টি স্টেশনের উপকাঠামো নির্মাণ কাজ প্রায় সম্পন্ন। চলছে বিদ্যুতের লাইন বসানোর কাজটিও। প্যাকেজ 7-এর আওতায় ডিপো এলাকায় ওয়ার্কশপ শেডের অভ্যন্তরে রেল লাইনের কাজ প্রায় সম্পন্ন। ডিপোতে এসে পৌঁছেছে মেট্রো ট্রেনের মকআপ। স্বাধীনতার 50 বছর পূর্তি উপলক্ষে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হবে চলতি বছরের 16 ডিসেম্বর। এ ধরনের প্রকল্প দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে যাত্রীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা রাখার পরামর্শ দেন যোগাযোগ বিশেষজ্ঞ সাইফুন নেওয়াজ। মেট্রো রেলটা আমার খুবই প্রয়োজনীয় বা দরকারি হবে এবং এটা যানজট কমাতে অবশ্যই সাহায্য করবে। এবং আমাদেরকে মনে রাখতে হবে যে মেট্রো রেলের ভাড়াটা যাতে আপনার সহনশীল হয় এবং এর সাথে পার্কিং ফ্যাসিলিটি এবং মানুষের আসা যাওয়ার জন্য যাতে পর্যাপ্ত কানেক্টিং রোড গুলো থাকে সেই দিকটা যদি খেয়াল রাখা হয়, আমি মনে করি মেট্রো রেলটা কিন্তু আমাদের এই ঢাকা শহরে যানজট কমাতে যেমন সাহায্য করবে, সড়কের শৃঙ্খলা দিক থেকেও দেখা যাচ্ছে একটা ইম্প্যাক্ট করবে এবং সবচেয়ে বড় কথা এটা সেফ একটা বাহন হিসেবে কিন্তু পরিচিত। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।